করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের মধ্যেই খড়দহ সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে দুস্থ মানুষের পাশে থাকার জন্য নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তেমনভাবেই চালানো হচ্ছে কমিউনিটি কিচেন, এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে খড়দহ এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে। তেমনভাবেই আজ খড়দহ আজমচণ্ডীতলা মাঠে খড়দহ সাংস্কৃতিক মঞ্চের তরফ থেকে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী সহ বিভিন্ন রকমের তরি তরকারি। এই দিনের এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য। কর্মসূচির উদ্যোক্তাদের উৎসাহ দিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়দহ সাংস্কৃতিক মঞ্চের প্রাণপুরুষ কাজল সিনহা, ব্যারাকপুর দুই ব্লকের বিডিও অনামিকা বেড়া সাহা, রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুদ্ধতি মজুমদার সহ অন্যান্য অনেকে। এদিন এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে খড়দহ সাংস্কৃতিক মঞ্চে প্রাণপুরুষ কাজল সিনহা জানান, খুব ভালো লাগছে যে লকডাউন অবস্থায় এরা এখানে খড়দহ সাংস্কৃতিক মঞ্চের তরফ থেকে এমনি কমিউনিটি কিচেন করেছে। তা সত্ত্বেও অনেক মানুষের চাল ডাল তেল সাবান আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সেটা একটা বাজারের মতো করেছে এবং এখানকার মানুষ এসে নিচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, যারা উদ্যোক্তা তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি। অপরদিকে কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর দুইয়ের বিডিও অনামিকা বেড়া সাহা জানান, রান্না করে খেতে গেলে যত জিনিসের দরকার পড়ে মশলা থেকে আরম্ভ করে তেল নুন টুন সবই দেওয়া হচ্ছে। তো এই ধরনের উদ্যোগকে সত্যিই সাধুবাদ জানাতে হয় যে এইভাবে মানুষের পাশে শুধু সরকার নয় এবং সাধারণ মানুষও কিন্তু এখানে পাশে এসে দাঁড়িয়েছে। আর আমাদের যে পাতুলিয়া পঞ্চায়েতের যে উপপ্রধান কিশোর বৈশ্য, এর আগে আমাদের খড়দহ সংস্কৃতি মঞ্চের যে উদ্যোগের সাথে অন্নদান প্রকল্পের মাধ্যমে উনি অলরেডি তিন জায়গায় আপনাদের চলছে এবং প্রায় 3-4 হাজার মানুষ এর মধ্যে আওতাভুক্ত আছেন। Thank you.